সমগ্র বিশ্বের বুকে নতুন উদাহরণ সৃষ্টি করেছি। ক্রমতা পদ্মার বুক চিরে নিজেদের অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতু মাত্র সপ্তাহখানেক আগে দেশের দুই প্রান্তকে সংযুক্ত করেছে। পৃথিবীর বুকে অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয় নিয়ে দেশ এবং দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশের সকল নাগরিককে আমি বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে 24 বছরের রাজনৈতিক সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামানকে। শ্রদ্ধা জানাচ্ছি 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সহস্রদ সালাম। আমি স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট ঘাতকদের হাতে নিহত আমার মা শেখ ফজিলতুন নেসা মুজিব, 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের শেখ রাসুল সহ ওই রাতে সকল শহীদকে। আজকে এই মহান দিনে আমি মুক্তিযুদ্ধে সহায়তা দানকারী বিভিন্ন দেশ ও দেশের জনগণ, ব্যক্তি এবং সংগঠনের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভারতীয় সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক বীর সদস্য আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ভারতের তৎকালীন সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বোপরি সাধারণ জনগণকে, যারা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন জানিয়েছেন এবং নানাভাবে সহযোগিতা করেছিলেন। করোনা ভাইরাস সহ নানা রোগে আক্রান্ত হয়ে এবছর যেসব রাজনীতি, সংসদ সদস্য, বরেণ্য ব্যক্তি সহ সর্বস্তরের মানুষ মৃত্যুবরণ করেছেন, আমি তাদের স্মরণ করছি। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় দেশবাসী, এক পরিবর্তিত পরিস্থিতিতে এবছর আমাদের বিজয় দিবস উদযাপন করতে হচ্ছে। করোনা ভাইরাসের মহামারীর কারণে আমাদের দৈনন্দিন কার্য প্রণালীতে পরিবর্তন আনতে হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম এড়িয়ে আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। প্রতিটি মানুষের জীবনই মহামূল্যবান, কোনো অবহেলায় একজন মানুষেরও মৃত্যু কাম্য নয়। তাই আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস উদযাপন সহ যাবতীয় কাজকর্ম সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি। আপনারা ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং মাঝে মধ্যে হাত সাবান অথবা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবেন। আপনার সুরক্ষা সকলের জন্য রক্ষা কবচ। প্রিয় দেশবাসী, এ বছরটি শুধু আমাদের জন্যই নয়, বিশ্ববাসীর জন্য এক মহা দুর্যোগময় বছর। করোনা ভাইরাসের মহামারী স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি অর্থনীতির উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্ব অর্থনীতি এক কঠিন সময় অতিক্রম করছে। করোনা ভাইরাসের মহামারীর ফলে অনেক উন্নত এবং উদীয়মান অর্থনীতির দেশ ঋণাত্মক প্রবৃদ্ধির মুখে পড়েছে। বাংলাদেশে আমরা সময়োচিত পদক্ষেপ এবং কর্মসূচি গ্রহণ করে এই নেতিবাচক অভিঘাত কিছুটা হলেও সামাল দিতে সক্ষম হয়েছি। আমরা প্রায় 1,21,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা জিডিপি 4.3%। বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 2.5 কোটি প্রান্তিক মানুষকে নগদ সহ নানা সহায়তা দেওয়া হয়েছে। প্রাথমিক ধাক্কা সামলিয়ে আমাদের প্রবাসী আয়, কৃষি উৎপাদন এবং রপ্তানি বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 41 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত অর্থ বছরে 5.24% হারে আমাদের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণ বলেছে 2020 সালে বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি হবে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। আমাদের বৃহৎ প্রকল্পগুলোর কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে। আমাদের স্বপ্নের ও গর্বের পদ্মা সেতু সবগুলো স্পান বসানো শেষ। ঢাকা মেট্রো রেলের কাজ আবার পূর্ণোদ্যমে শুরু হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ এই মহামারীতে একদিনের জন্য বন্ধ হয়নি। কক্সবাজারের মাদারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের মহাসড়কগুলো 4 লেনের উন্নয়নের কাজও পুরোদমে এগিয়ে চলছে। প্রিয় দেশবাসী, 1971 সালে পাকিস্তানের বর্বর বাহিনীর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমরা 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করি। এর আগে 1971 সালের 7ই মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার সামনে দাঁড়িয়ে জাতিপিতা ঘোষণা দিয়েছিলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে, তারপর তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে, প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসি কাষ্ঠে ঝুলানোর ষড়যন্ত্র করে। কিন্তু এদেশের মানুষ জাতির পিতা 1971 সালে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি গ্রহণের যে দিক নির্দেশনা দিয়েছিলেন, আমি কোট করছি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে, আনকোট। সেই নির্দেশকে শিরোধার্য করে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েন। বিভিন্ন বাহিনীতে কর্মরত অধিকাংশ বাঙালি সদস্য স্বাধীনতার পক্ষে প্রতিরোধ যুদ্ধে সামিল হন। বাংলার কৃষক, বাংলার শ্রমিক, ছাত্র, যুবক, রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবীরা সেদিন জীবনের মায়া ত্যাগ করে মাতৃভূমির স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনীর সদস্যরা লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করে, হাজার হাজার নারীর সম্ভ্রম হানি করে, 1 কোটি মানুষকে দেশ ছাড়া করে, আরো 3 কোটি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়। পোড়ামাটির নীতি গ্রহণ করে তারা কোটি কোটি বাড়িঘর লুট করে আগুন ধরিয়ে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। কিন্তু বাঙালি জাতি মাথা নত করেনি। অত্যাচার নিপীড়ন যত বেড়েছে বাংলার মুক্তিগামী মানুষ ততই মরিয়া হয়ে শত্রু বাহিনীর উপর প্রতি আক্রমণ শানিয়েছে। অবশেষে মুক্তি বাহিনী এবং ভারতীয় মিত্র বাহিনীর কাছে দুর্দণ্ড প্রতাপশালী পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বাঙালি অর্জন করে চূড়ান্ত বিজয়, বাংলাদেশ হয় শত্রুমুক্ত। প্রিয় দেশবাসী, জাতির পিতা যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে ব্যস্ত, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন, তখনই পরাজিত শক্তি দোসররা 1975 সালের 15ই আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মাধ্যমে শুধু একজন ব্যক্তি মুজিবের মহাপ্রাণ হয়নি, তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়কে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস চালানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মাধ্যমে বাঙালি জাতির যে সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অপ্রতিরোধ্য অগ্রযাত্রা সূচিত হয়েছিল তা স্তব্ধ করে দেওয়া হয়। তাকে হত্যার মাধ্যমে একটি আদর্শ ও স্বপ্নের অপমৃত্যু ঘটানো হয়, যে স্বপ্নের সঙ্গে জড়িয়ে ছিলেন এদেশে লক্ষ কোটি সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্য, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা গড়ার স্বপ্ন। জাতির পিতা শুধু একজন খাঁটি মুসলমানই ছিলেন না, তিনি ধর্মীয় আচারাদি নিষ্ঠার সঙ্গে প্রতিপালন করতেন। তার মতো আর কে বাংলার মানুষের মন মনন আকাঙ্ক্ষা বুঝতে পারত? তাই তিনি যখন সংবিধান রচনা করেন তখন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র এই 4টি মৌলিক বিষয়কে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে গ্রহণ করেন। কিন্তু দুঃখের বিষয়, 75 পরবর্তী মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী সরকারগুলো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধগুলোকে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিজেদের আসন চিরস্থায়ী করার পদক্ষেপ গ্রহণ করে, সামরিক জান্তা সঙ্গিনের খোঁচায় সংবিধানকে ক্ষতবিক্ষত করে, রাষ্ট্র পৃষ্ঠপোষকতার ধারাবাহিক অপপ্রচার চালিয়ে ইতিহাস বিকৃত করে
আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে কালিমা লেপনের চেষ্টা করে। ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী জাতির পিতা ইসলাম ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং প্রসারে যা করেছেন, ইসলামের নামে মুখোশধারী সরকারগুলো তা কখনোই করেননি। আইন করে মদ জুয়া ঘোড়দৌড় নিষিদ্ধ করা, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা, মাদ্রাসা বোর্ড স্থাপন করা, ওআইসি সদস্যপদ অর্জনের মতো কাজগুলো সম্পন্ন করেছিলেন। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মদতদাতা জিয়াউর রহমানের সব ধরনের বাধা অতিক্রম করে বাংলার মানুষের এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের আহ্বানে সাড়া দিয়ে 1981 সালে দেশে ফিরে এসে আমি দলের দায়িত্ব গ্রহণ করি। পিতার আদর্শকে ধারণ করে বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর ব্রত নিয়ে কাজ শুরু করি। 1975-এর বেগান্ত ঘটনার 21 বছর পর 1996 সালে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে আসে। 1996 থেকে 2001 মেয়াদে এবং 2009 থেকে আজ পর্যন্ত আমাদের সরকার দেশের আর্থসামাজিক ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে। আমার সরকার ধর্মীয় শিক্ষা প্রচার এবং প্রসারে যত কাজ করেছে, অতীতে কোনো সরকারই তা করে নাই। আমরা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি, 80টি মডেল মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে, কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি, দাওরায়ে হাদিস পর্যায়ে মাস্টার্স মান দেওয়া হয়েছে, মাদ্রাসার শিক্ষকদের জন্য বিশেষ বরাদ্দ দিয়েছি, প্রতিটি জেলা উপজেলায় দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হচ্ছে, ইমাম মুয়াজ্জিনদের সহায়তার জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি, ইসলামিক ফাউন্ডেশনের আওতায় সারা দেশে মসজিদ ভিত্তিক পাঠাগার স্থাপন করা হয়েছে, লক্ষাধিক আলেম ওলামা কেরামের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তথাপি 1971-এর পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা বানোয়াট মন গড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানিং মাঠে নেমেছে, সমাজে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। জাতির পিতা 1972 সালে বলেছিলেন ধর্মকে রাজনীতির হাতিয়ার না করতে, কিন্তু পরাজিত শক্তির দোসররা দেশকে আবার 50 বছর আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। রাজনৈতিক মদদে সরকারকে ভ্রুকুটি দেখানোর পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাখেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের বর্ণের মানুষের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এ বাংলাদেশ লালন শাহ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জীবনানন্দের বাংলাদেশ। এ বাংলাদেশ শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলীর বাংলাদেশ। এই বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ, 16.5 কোটি বাঙালির বাংলাদেশ। এদেশ সকলের, এদেশে ধর্মের নামে আমরা কোনো ধরনের বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে এদেশের মানুষ প্রগতি অগ্রগতি এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে। প্রিয় দেশবাসী, চলতি বছর আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা উদযাপন করছি, যদিও করোনা ভাইরাসের কারণে আমাদের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। আগামী বছর আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি। করোনা ভাইরাসের এই মহামারী না থাকলে আমরা যথাযথ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করব ইনশাআল্লাহ। একই সঙ্গে চলবে জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা। বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন, ভিক্ষুক জাতিকে কেউ সম্মান করে না। আমরা বাংলাদেশে সেই দুর্নাম ঘুচিয়েছি। আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম। আজকের বাংলাদেশ আর অর্থনৈতিক ভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়, আজকের বাংলাদেশ স্বাবলম্বী বাংলাদেশ। একটা সময় ছিল আমাদের উন্নয়ন বাজেটের সিংহভাগ আসতো বিদেশি অনুদান থেকে, আজ বাজেটে 97% মেটানো হয় নিজস্ব অর্থায়নে। বাংলাদেশ কারো দয়া বা করুণার উপর নির্ভরশীল নয়।
আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার যোগ্যতা অর্জন করেছি। জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার, আমরা তাঁর স্বপ্ন বাস্তবায়নে দ্বার প্রান্তে। উন্নয়নের এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত রাখতে হবে, তবেই 2041 সালের মধ্যে আমাদের উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ হবে। প্রিয় দেশবাসী, বিজয় দিবসের প্রাক্কালে তা আসুন আবারও আমরা শপথ নিই, আমরা যেন লাখো শহীদের রক্তের ঋণ ভুলে না যাই, আমরা যেন মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ভুলুণ্ঠিত হতে না দেই। যুব শক্তি, তরুণ সমাজ এবং নতুন প্রজন্মের কাছে আমার অনুরোধ, তোমরা তোমাদের পূর্বসূরীদের আত্মোৎসর্গের কথা কখনোই ভুলে যেও না। তাদের উপহার দেওয়া লাল সবুজ পতাকার অসম্মান হতে দিও না। যোগ্য উত্তরসূরি হিসেবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের বিজয় নিশান সমুন্নত রাখার শপথ নাও এই বিজয় দিবসে। প্রতিজ্ঞা করো, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ দেশকে সোনার বাংলাদেশে পরিণত করবে, তবেই 30 লাখ শহীদের আত্মা শান্তি পাবে, জাতির পিতার স্বপ্ন পূরণ হবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই, চাহি না জানিতে, বাঁচিবে অথবা মরিবে তুমি এ পথে, এ পতাকা বয়ে চলিতে হইবে বিপুল ভবিষ্যতে। সবাইকে আবারও মহান বিজয় দিবস এবং জাতীয় দিবসে বর্ণিল শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।